ওয়েলকাম ফ্রেন্ডস আজ আমি এই ভিডিওতে আলোচনা করবো আই আরও বেঁধে ভেঁদে থাকি কবিতাটি থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ মর্মার্থ বা তাৎপর্য ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর রচনার কৌশল নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো এবার আর কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যাক দেখো আজকের এই ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি প্রত্যেকটি প্রশ্নের প্রশ্নমান তিন যেগুলি কম বেশি ষাটটি শব্দে তোমাদের উত্তর লিখতে হয় কিন্তু আলোচ্য উত্তরগুলিতে শব্দ সংখ্যা পনেরো থেকে কুড়িটি করে বেশি আছে দুটি কারণে আমি উত্তরগুলি এভাবে লিখেছি প্রথমত পরীক্ষায় লেখার সময় কিছু শব্দ কমে গেলেও কোনো অসুবিধা হবে না দ্বিতীয়ত এই প্রশ্নগুলি আদতে তিন নম্বরের প্রশ্ন হলেও কখনো কখনো এক যোগ চার হিসেবে পরীক্ষায় এসে থাকে তখন তিন নম্বরের প্রশ্নটিতে চার নম্বর দিয়ে সমতা রাখা হয় তাই যাতে তোমাদের আলাদাভাবে আর খাটতে না হয় তাই কিছু শব্দ আমি বেশি রেখেছি এতে এক ঢিলে দুই পাখি মারা হবে এবার চলো আমরা প্রথম প্রশ্নটি দেখে নিই ভিডিওতে লক্ষ্য করো প্রথম প্রশ্নটি হলো আমাদের পথ নেই কোনো লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো উত্তরটি লক্ষ্য করো কবি শঙ্খ ঘোষ তাঁর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় মানুষের অস্তিত্বের সংকট বা বেঁচে থাকার উপায়হীনতাকে বোঝাতে উদ্ধৃত পঙ্ক্তিটি ব্যবহার করেছেন এরপর আমরা একটি প্যারাগ্রাফ দিয়ে লিখব সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণের ফলে চতুর্মুখী সমস্যায় জর্জরিত মানুষের অস্তিত্ব আজ চরম সংকটের মুখে সাম্রাজ্যবাদী শক্তির ক্ষমতার আস্ফালন মানুষের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে তাকে স্থির থাকতে দিচ্ছে না আবার তার অগ্রগতির পথ রুদ্ধ মানুষ যেন অভিমন্যুর মতো চক্রবহে আবদ্ধ তার ডান ও বাম দুপাশেই বিপদ এমন কি মাথার উপরে বোমারুর আনাগোনা পায়ের নিচেও হিমানিসম সম প্রতিবন্ধকতা এমন পরিস্থিতিতে মানুষ যেন সার্বিকভাবে দিশাহীন হয়ে পড়েছে মানুষের এই দিশাহীনতাকেই কবি উদ্ধৃত পঙ্ক্তিটিতে ব্যক্ত করেছেন এবার আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাব পরবর্তী প্রশ্নটি দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে মন্তব্যটির মর্মার্থ আলোচনা করো উত্তরটি লক্ষ্য করো কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটির মাধ্যমে কবি সাম্রাজ্যবাদী আগ্রাসনের এক নির্মম পরিণতির প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এরপর আমরা প্যারাগ্রাফ দিয়ে মূল বিষয়টি লিখব পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদী শক্তি নিজ স্বার্থ চরিতার্থ করতে দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করে নিজের ক্ষমতা জাহির করার জন্য যখন নির্বিচারে নিরীহ সাধারণ মানুষের উপর বোমারু বিমান থেকে মারণাস্ত্র নিক্ষেপ করে তখন সাধারণ মানুষের সাথে নিষ্পাপ শিশুরাও রেহাই পায় না অকাল মৃত্যু ঘটে তাদেরও শিশুরা হলো দেশ ও জাতির ভবিষ্যৎস্বরূপ তাদের মৃত্যু মানে একটি জাতির ভবিষ্যতের অপমৃত্যু পৃথিবীর সেই অন্ধকার ভবিষ্যতের দিকটি কবি উদ্ধৃত পঙ্ক্তিটির মাধ্যমে তুলে ধরেছেন এখানেই উত্তরটি শেষ হবে এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো পরবর্তী প্রশ্নটি হলো আমাদের ইতিহাস নেই এই উপলব্ধির মর্মার্থ লেখ এই প্রশ্নটি এখানে তিন নম্বরের আছে আমি যেমন আগেই বললাম তোমাদের যে এই প্রশ্নটি চার নম্বরের প্রশ্ন হিসাবেও এক যোগ চার হিসাবে দিতে পারে সেক্ষেত্রে প্রশ্নটি আসবে আমাদের ইতিহাস নেই এই লাইনটি কোন কবিতার অংশ এই উপলব্ধির মর্মার্থ লেখ সেক্ষেত্রে কিন্তু আমাদের শব্দ সংখ্যা একটু বাড়িয়ে নিতে হবে তাই আমি এই প্রশ্নটির উত্তর সেভাবেই দিয়েছি দেখো উত্তরটি কবি শঙ্খ ঘোষ তার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধবিধ্বস্ত পরিবেশে মানুষকে উত্তরণের পথ দেখিয়েছেন প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখবো ইতিহাস হলো একটি জাতির সংস্কৃতি কৃষ্টি ও অতীত ঐতিহ্যের দলিল কিন্তু ক্ষমতাবান সাম্রাজ্যবাদী শক্তি দুর্বলের ইতিহাস ও সংস্কৃতির প্রতি কখনোই সহানুভূতিশীল নয় যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে আশ্রয়হীন মানুষ যখন জীবন রক্ষার্থে আশ্রয় ও জীবিকার সন্ধানে ব্যস্ত থাকে তখন তার পক্ষে তার সংস্কৃতি ও কৃষ্টি রক্ষা করা সম্ভব হয় না যুদ্ধবাজ ক্ষমতাশালী রাষ্ট্র তার নিজের স্বার্থ চরিতার্থ করতে অন্যের ইতিহাসকে ধ্বংস করে দেয় বা বিকৃত করে যে স্মারক বা স্থাপত্যগুলি একটি জাতির ইতিহাসের সাক্ষী স্বরূপ সেগুলিও যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতে রক্ষা পায় না তাই কবি যুদ্ধের সংকটময় পরিস্থিতিতে আশ্রয়হীন মানুষদের ইতিহাসীনতার কথা উদ্ধৃত পঙ্ক্তিটির মাধ্যমে তুলে ধরেছেন পরবর্তী প্রশ্নটি হল আমরা ভিখারি বারো মাস এই উপলব্ধির মর্মার্থ লেখ উত্তরটি দেখো কবি শঙ্খ ঘোষ তার আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধবিধ্বস্ত বিপন্ন মানুষদের করুণ অবস্থা চিত্র তুলে ধরতে উদ্ধৃত পঙ্ক্তিটি ব্যবহার করেছেন একটি প্যারাগ্রাফ দিয়ে আবার আমরা মূল বিষয়ে যাব যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী রাষ্ট্র নিজ স্বার্থ চরিতার্থ করতে দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করে যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়ে ক্ষুধার অন্নটুকু সংগ্রহ করতেও মানুষকে সংগ্রাম করতে হয় যুদ্ধবিধ্বস্ত আশ্রয়হীন মানুষরা অন্ন বস্ত্র ও বাসস্থানের ন্যূনতম সুযোগ হারিয়ে ভিক্ষাকেই খূর্ণিবৃত্তির একমাত্র মাধ্যম হিসেবে বেছে নিতে বাধ্য হয় ভিক্ষাবৃত্তি যেন হয়ে ওঠে মানুষের ভবিষ্যৎ যুদ্ধবিধ্বস্ত মানুষের এই অনিশ্চয়তায় ভরা ভবিষ্যৎকে কবি উদ্ধৃত পঙ্ক্তির মাধ্যমে ব্যঞ্জিত করেছেন এবার আমরা আবার পরবর্তী প্রশ্নে যাব পরবর্তী ও শেষ প্রশ্নটি দেখো পৃথিবী হয়তো গেছে মরে এমন আশঙ্কার কারণটি ব্যাখ্যা করো উত্তর আয়ে আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ মানুষের অস্তিত্বের সংকটকে প্রশ্নোদ্ধৃত পংক্তিটির মাধ্যমে ব্যক্ত করেছেন একটি প্যারাগ্রাফ দিয়ে আমরা লিখব পৃথিবী জুড়ে সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণে যখন মানুষের জীবন ও সভ্যতার অস্তিত্ব সংকটে তখন সব কিছুই কবির অনিশ্চিত মনে হয়েছে যুদ্ধবাজ রাষ্ট্রশক্তি নিজের ক্ষমতা কায়েম করার জন্য দুর্বল রাষ্ট্রকে আক্রমণ করে শত শত নিরীহ প্রাণ অকালে ঝরে পড়ে মানুষের চোখের সামনে তার ভবিষ্যৎ জীবনের আশা ও স্বপ্নস্বরূপ শিশুরা লাশে পরিণত হয় নিজের ভবিষ্যৎ প্রজন্মের মৃত্যু প্রত্যক্ষ করে মানুষ যেন জীবনমৃত অবস্থায় উপনীত হয়েছে তাই কবির মনে পৃথিবীর অস্তিত্ব নিয়ে এমন সংশয় জেগেছে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ করছি আশা করছি উত্তরগুলি তোমাদের উপকারে আসবে সবাই খুব ভালো থেকো সকলকে অনেক ধন্যবাদ